দেখো একটা অন্যায়ের প্রতিবিধান কখনো একটা ন্যায় দিয়ে করা যায় না, তাই আমার কোনো আক্ষেপ নেই। আমার মনে হচ্ছে আমরা ঠিক করেছি। আক্ষেপ আক্ষেপের প্রশ্নই নেই। ওই কাজগুলো না করলে আজকে আমরা এখানে বসতাম, আলোচনা করতাম? আক্ষেপ শোনো, এবার এবার আসল কথাটা তোমায় বলি। আর কি আসল কথা? এখন মনটা একটু নরম হয়েছে। হ্যাঁ, আমার উপরে একটু মনটা নরম হয়েছে। আগে তো আমাকে তো চোখে দেখতে পারতো, এখন মনে হয় একটু দরদ হয়েছে আমার উপরে। আমার মনে হয় যে তোমাদের উপরেও সেটা হবে, কিন্তু একটু সময় লাগবে। না, সময় দেওয়া যাবে না, কারণ বাবিনেরা তরই সত্য। আমরা বাবিনের না, আমাদের কারোরই না তর সইছে না। হ্যাঁ হ্যাঁ, কারোরই না। সোনাদা, তোর কথা তো একা কিছু বলা হয়নি না এখানে? এখানে তো আমরা কেউই সহ্য করতে পারছি না। গুনগুন বাড়িতে নেই, বাচ্চাটা বাড়িতে নেই। আজকে আমরা সবাই কত আশা করেছিলাম জানো পিসিমণি, যে বাচ্চাটা আসলে পরে আমরা বাচ্চাটার সাথে খেলবো, বাচ্চাটাকে আদর করব, কিন্তু কিচ্ছু করতে পারছি না। গুনগুন সব কিছুর মধ্যে কেমন যেন জল ঢেলে দিল, সেটার কোনো মানে হয় বলো? কিন্তু আমি তো ওকে ফেরাতে পারবো না বাবা, এই সমস্ত কথা বলে মরি আর কি। এবার আসল কথাটা বলে ফেলি। হ্যাঁ শোনো জুইদি, বলছি তোমার তো বয়স হচ্ছে, তুমি তীর্থে বেরিয়ে যাও। হ্যাঁ, তীর্থে? ডাইরেক্ট তীর্থে। পিজনি, সব ব্যবস্থা আমরা করে দেবো একদম শুরু থেকে শেষ অবধি। আরে আর তো কিছু বুঝতেই পারছি না, গুনগুনের এখন এরকম অবস্থাও, একা আমি এখন তীর্থে যাব, কি বলছো তোমরা? ওসব ভাবলে হবে না জুইদি, তোমাকে বানিয়ে বানিয়ে নানান রকম নাটক করে কিছু একটা বল। তুমি বলবে যে তুমি একটা গ্রুপের সঙ্গে যাবে বলে ঠিক করেছিলে, টাকাটা অ্যাডভান্স দেওয়া আছে, এখন না গেলে টাকাটা কমপ্লিটলি নষ্ট হয়ে যাবে। একদম। গুনগুন সব কেয়ার করে নাকি? হ্যাঁ, ও বলবে হোক টাকা নষ্ট হয় হোক, তুমি আমাকে তাই বলে একা রেখে চলে যাবে, যেতে দেবে না? ও বললি তুমি শুনবে কেন? তুমি শক্ত হবে, কড়া হবে, কড়া হাতে দমন করবে। তুমি বলবে যে অ্যাডভান্সে টাকাটা ওটা কৌশিকদা দিয়েছিলেন, এখনই, হ্যাঁ এখনই টাকাটা নষ্ট হলে কৌশিকদার আত্মাকে অসম্মান অবমাননা করা হবে। না, এই কথাটা বললে অবশ্য শুনবে। দেখেছ জিদি, বাবিনও চাইছি তুমি যাও, তাহলে তুমি আমাদের সবার কথা অনুযায়ী ডাইরেক্টলি ফুটে যাও। হ্যাঁ, কি ভাষা বলছো? তোমার ভাষা নিয়ে ভাবতে হবে না, আমরা ভাই বোন বুঝে নেব। পিসিমণি, বলছি তুমি কয়েকদিনের জন্য যাও, চলে যাও, মানে না চলে গেলে কিন্তু আর কোনো উপায় নেই। না, আমি না ঠিক বুঝতে পারছি না, মানে আমি চলে গেলে কি হবে? হ্যাঁ, তুমি চলে গেলে আর কি হবে, ও একা থাকতে পারবে না তো, আমরা সদল বলে সবাই চলে যাও। হ্যাঁ, বলবো পিসিমণি নেই, তোমাকে একবার দেখতে এসেছি, বাকিটা তুমি আমাদের উপর ছেড়ে দাও না, যাও 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 যাও, কদিনের জন্য যাও প্লিজ। আরে বাবা শোনো, গুনগুন যদিও শ্বশুর বাড়ি ফিরে আসে, তার জন্য আমি কঠিন আরো অনেক কঠিন কাজ করতে রাজি আছি, কিন্তু যাবো কোথায়, কাদের সাথে যাব আমি? পিসিমণি, সব ব্যবস্থা আমি করে দেবো, কোনো টেনশন নেই, তোমাকে এক বিন্দু চিন্তা করতে হবে না। আমার মা বাবা ঘুরতে যাচ্ছে তো, তুমি ওদের সাথে চলে যাবে, সিম্পল। ও, তোমার বাবা মা যাচ্ছেন, সে ভালো কথা, কিন্তু মুশকিল হলো দেখো দাদা চলে গেছেন, এখন তো সত্যি মন মেজাজটা ভালো নেই আমারও আর গুনগুনেরও। এবার এই অবস্থায় আমি যদি ওকে ফেলে চলে যাই, ও যদি আবার উল্টো বোঝে। আরে বাবা কিচ্ছু উল্টো বুঝবে না, আমরা আছি তো, আমরা ঠিক ম্যানেজ করে নেবো। এবার দেখো তুমি যদি থাকো তাহলে ও বলবে যে আমি যেতে পারবো না, পিসিমণি আছে তো আমি এখানেই থেকে যাই, আর আমাদেরকে তো অ্যালাউ করবে না। আর সোনাদা, ওকে তো আরোই অ্যালাউ করবে না, বলবে তুমি বাড়ি যাও, আমি একা থেকে যেতে পারবো। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখেছো পিসিমণি, গুনগুন কিন্তু ভীতু। হ্যাঁ, ও রাত্রিবেলা কিছুতেই একা থাকতে পারে না। আরে ওটা তো আমাকেও বলবে যে পিছনে তুমি কি করে আমাকে রাত্রিবেলা ফেলে চলে যাচ্ছ, আমি ভয় পাই, তুমি জানো না, ছাড়বে নাকি? তুমি তুমি বলবে নার্স আছে, নার্সকে রেখে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, আমরা নয় নার্সকে সব শিখিয়ে পড়িয়ে ম্যানেজ করে নেবো পরে, তুমি চিন্তা করো না, বলে দেবো রাত্রিবেলা তুমি একদম আসবে না, ওটা সব আমাদের উপর ছেড়ে দাও। তারপরে আর কি, ও একটা ফোন করবে আমাদের, ঠিক বলো? আর যদি ফোন নাই বা করে
তাহলে আমরাই করব, একটা মিষ্টি করে খেজুর করে একটা ফোন করব, তখনও আমাদের বলতে বাধ্য হবেই যে নার্স আসেনি। আর আমরা তখন বলবো ঠিক আছে তাহলে আমরা একবার আসি, কি না করতে পারবে বলো? শোনো পিসিমণি, না করলে ওই বিপদে পড়ে যাবে। এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে না তো কোনটা ঠিক হবে? ও যে এইভাবে আমাদের বাড়ি ছেড়ে সবার থেকে আলাদা হয়ে আছে, বাবিনের থেকে আলাদা হয়ে আছে, এটা কি ঠিক হচ্ছে? না 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 না, সেটা তো সেটা তো ঠিক হচ্ছেই না। সেই জন্যই আমরা নানাভাবে চেষ্টা করছি। হ্যাঁ, মানে আমি এই বয়সে চুরি পর্যন্ত করলাম পিসিমণি, কত রিস্ক বলতো? পুলিশ কেস হলে, থানা পুলিশ ডায়েরি ফাইরি হয়ে গেলে আমার চাকরি চলে যাবে। কি পিসিমণি, আমি এত বড় রিস্ক নিলাম, তুমি এটুকু করতে পারবে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সে না হয় আমি রিস্ক নেব। হয়ে গেল তো, আমি আমার মা বাবাকে বলে দেবো, চলে যাবে তুমি তীর্থে, ব্যাস। আরে বাবা, ওদের তো সব টিকিটস রেডি, আমার টিকিটটা লাস্ট মোমেন্টে হুট করে কি করে হবে? পিসিমণি, ওগুলো তুমি আমার উপর ছেড়ে দাও না, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। তুমি শুধু দেখো, তুমি গুনগুনকে গিয়ে বলবে যে তোমাকে যেতেই হবে, আর কোনো উপায় নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি গুনগুন অশান্তি করবে, ফেস করবে, অশান্তি ফেস করবে। তুমি তুমি তো মনে মনে জানো যে একটা মহৎ কাজের জন্য, একটা ভালো কাজের জন্য তুমি অশান্তিটা করছো, ব্যাস। তারপর দেখে নিও, ফিরে যখন আসবে না, সব কিছু কীরকম মাখো মাখো হয়ে যাবে, মিলিয়ে নিও আমার কথা। আর এই অশান্তিটা তো ওর জন্য নয়, আমার বাচ্চাটার জন্য। বাড়িতে এতগুলো মানুষ থাকবে, অথচ ও নার্সের কাছে বড় হবে, এটা হয় কখনো? বাড়িতে বাবা মা আছে, বড় মা জ্যাঠাই, ওদের আক্ষেপ হচ্ছে না? বাড়িতে এতগুলো মানুষ আছে, নার্সের, আর আর সব থেকে বড় কথা, আমাদের বাড়ির কোনো বাচ্চা এরকম নার্সের কাছে মানুষ হয়নি কখনো। আরে সেটা তো বুঝতে পারছি আমি, কিন্তু এখন আমি কি করে বেরোবো সেটা আমি জানি না। দেখি তোমাদের কথা মতো আমি চেষ্টা করবো, যদি গুনগুন পারমিশন দেয় তাহলে। আরে বাবা, এমন করে বলতে হবে যাতে পারমিশন দেয়? ঠিক বলেছো, মানে তুমি একেবারে জেদ ধরে বসে থাকো, দেখো তাতে তোমায় দুটো খারাপ কথা বলবে। সে বলে তো বলুক না, ও তো এমনিও বলে অমনিও বলবে, কিন্তু দেখো তুমি তো জানো যে তুমি কোনো খারাপ কাজ করছো না, তুমি আসলে ভালোর জন্য, ও যা করছো ওর ভালোর জন্যই। হ্যাঁ, তুমি একটু দেখো প্লিজ প্লিজ, হ্যাঁ একটু দেখো, একটু একটু দেখো তুমি প্লিজ। হ্যাঁ কি গো, বুঝতে পারলে না একটু? আরে বাবা, বুঝতে তো পেরেছি, কিন্তু আমার দাদাটা তো এই সময় নেই, এই সময় হুট করে আমি বেড়াতে যাওয়ার কথা কি করে বলবো বলো তো? না পিসিমণি, বেড়াতে নয়, তীর্থ তীর্থ বলবে, তীর্থ। আর দেখো, বেড়াতে যাওয়া তীর্থে যাওয়ার মতো একটা পার্থক্য আছে, তাই না? তুমি বলবে যে আমি দাদার আত্মার শান্তি কামনার জন্য পুজো দিতে যাচ্ছি, কেমন? কারেক্ট। এই কদিনই চিনির বুদ্ধিটা বেড়ে গেল বলো, তো দেখছি ব্রিলিয়েন্ট। না না, সেরকম মিথ্যে কথা আমি আমার দাদাকে নিয়ে কেন বলবো? না বলবো না, আমি যদি সত্যি সত্যি পুজো দিই তাহলে বলবো যে হ্যাঁ পুজো দিতেই যাচ্ছি। হ্যাঁ তো পুজো তো দেওয়াই যায়। হ্যাঁ পিসিমণি, তুমি পুজো দেবে, সত্যি তুমি পুজো দেবে, মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ তুমি এই বিষয়টা একটু জোর দিয়ে বলবে গুনগুনকে যে তুমি পুজো দিতে যাচ্ছ, তাহলে আমার ধারণা গুনগুন আর মানা করবে না। আরে বাবা, করবে করবে, আমি ওকে 9 বছর বয়স থেকে দেখছি, আমাকে জানি, ও এক কথায় না বলে, ও তো একদম একা থাকতে পারে না। এইটাকে এইটাকে আমরা ক্যাশ করতে চাইছি, তুমি কেন বুঝতে পারছো না? ঠিক আছে, আমি হয়তো খারাপ হব, ঠিক আছে হব, তাতে যদি ওর ভালো হয়, ওদের ভালো হয়, আমার কিচ্ছু যায় আসে না। সামান্য কদিনের জন্য খারাপ হবে জুঁইদি, কারণ পরে যখন গুনগুন জানতে পারবে তুমি ওর ভালোর জন্যই সবটা করেছো, তখন তার কোনো রাগ থাকবে না, রাগ বলে জল, ও জেনে যাবে যে তুমি ওর সংসারটা জোড়া লাগাতেই এই কাজগুলো করেছিলে। বলছি কি, এই সুযোগ তো আমাদের বারবার আসবে না। মানে দেখো, গুনগুনের মা যদি পট করে থানা পুলিশ টুলিশ করে তারপর যদি পাসপোর্টটা খুঁজে বের করে ফেলে, তখন কি হবে? গন্ডগোল হয়ে যাবে তো। দেখো আমাদের মানে চিন্তা হচ্ছে যে পাসপোর্ট যদি একবার পেয়ে যায়, কোনো মুখে নিয়ে তো চলে যাবে আমেরিকা, তো
তখন তো আমাদের কিছু করার থাকবে না, মানে একবার যদি গুনগুন হাতের বাইরে বেরিয়ে যায় তখন আমরা কি করবো বলো তো? হ্যাঁ, এই জন্যই তো সব প্ল্যান পরিকল্পনা। পিছনে আমি জোর সাজলাম, হাত সাবাই করে পাসপোর্টটা গাপ করে দিলাম, আমি কত রিস্ক বলো তো? না না, জোর সেজেছি আমি, সাধুও সাজবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক, আমি একটু ভাবি। না আসলে ভাবার মতো তো সময় নেই, দু একদিনের মধ্যেই যেতে হবে। ওনারা কবে যাচ্ছেন? মানে আদৌ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে 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 যাচ্ছে, মা বাবা যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে ফ্লাইটে যাচ্ছে, আমি গিয়ে এক্ষুনি গিয়ে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তাই বলবো, তোমরা সবাই যখন বলছো বলতে তাই বলবো। জানি তোমার মন থেকে বলতে ইচ্ছে করছে না, কিন্তু না হয় আমাদের রিকোয়েস্টই বলো। শোনো, তোমাদের এই রিকোয়েস্ট তার থেকেও যেটা আমি বেশি ভাবছি সেটা হচ্ছে যে আমি 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 চলে গেলে যদি গুনগুন আর সৌজন্য এই এই ফাঁকে ভাব ভালোবাসাটা হয়ে যায়, তোমাদের সবার সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু আমার বেড়াতে যাওয়াটা সার্থক হবে। আমি খুব খুশি হব, বিশ্বাস করো আমি খুব খুশি। খুব খুব